যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু তার আঁচ এসে পড়ল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। বিশ্ববিদ্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 77তম স্বাধীনতা দিবস পালন হলো ঠিকই, কিন্তু অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো পড়ুয়াদের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। অনুষ্ঠান বয়কট করে এসএফআই। যাদবপুরের পড়ুয়ার রহস্য মৃত্যুর পর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাটছাট বিশ্ববিদ্যালয়ে। শুধুমাত্র পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমেই পালন করা হলো এবছরের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসে এসএফআই এর একজন প্রতিনিধি থাকলেও বাদবাকি ছাত্ররা তারা কিন্তু এই উৎসবকে, মূলত আজকের এই স্বাধীনতা দিবস, তারা বয়কট করেন। এই নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। আমরা কি কাটছাট করেছেন বা কি রদবদল করেছেন সেটা নিয়ে মন্তব্য করব না। আমাদের একটাই বক্তব্য, বিশেষ করে রেজিস্ট্রার, উনি গতকাল মিডিয়ায় বলেছেন যে উনি গত মঙ্গলবার থেকে সিক লিভে আছেন, কিন্তু গোটা ক্যাম্পাস জানে উনি 21শে জুলাইতে তৃণমূলের সভায় যাওয়ার পর যে ছাত্র বিক্ষোভের সম্মুখে পড়েছিলেন, তারপর থেকে উনি ক্যাম্পাস আসা বন্ধ করেছিলেন, ছাত্রদের এটা বলে শাসিয়ে যে এরপর ক্যাম্পাস কী করে চলে আমি দেখব। যদিও এসএফআই এর সিদ্ধান্তকে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, ওখানে ভেতরে বামপন্থীদের রাজত্ব চলে এবং তারা অতি বাম, এবং সারা ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বাম, কারণ এরা এত বাম যে গরিব মানুষের কথা বলে। আজ অবধি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যত বাম নেতা বেরিয়েছে না, অতি বাম, তারা যদি পশ্চিমবঙ্গের এক একটি করে গ্রামের দায়িত্ব নিত, সেই গ্রামগুলো কিন্তু রক্ষা পেয়ে যেত, সেই গ্রামগুলো বড়লোক হয়ে যাওয়ার কথা। তারা গরিব মানুষের কথা ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরে বলে, বেরিয়ে সব থেকে বড় পুঁজিপতি হয়। এদিন বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট কমিশন, সে কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে না ইউজিসির প্রতিনিধি দল। আপনাদের তরফ থেকে কি উপযুক্ত তদন্ত আশা করতে পারে সবাই? হ্যাঁ, আমরা তো তদন্ত করছি। ইউজিসি কি ইনিশিয়াল রিপোর্ট যেটা পাঠিয়েছিলাম তাতে তারা স্যাটিসফাইড হয়েছে এবং তারা কালকে আসছেন না, আমাদের কি কন্টিনিউয়াসলি রিপোর্টগুলো পাঠাতে বলেছে। সমস্ত রহস্যের জট কাটিয়ে মুক্তির স্বাদের অপেক্ষায় যাদবপুর। ক্যামেরায় শুভজিৎ গায়ের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।